বৌমা, আমার স্নান হয়ে গেছে, দেখো তো সিঁদুরদা ঠিক জায়গা পড়েছি কিনা। চোখে না দেখলি কি যা জ্বালা। কি আছে চাচা, তাকে শুধু দেখো তো মা, আমার সিঁদুরদা ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো পুরো ঠিক আছে। বেশি লম্বা হয়ে গেছে, পাশের বাড়ির মাছ ভাজতেছে আর অমনি নাকে গন্ধ চলে আসে। মাছ ভাজা দিয়ে ভাত খাবো, ছেলে তো যত ইনকাম করে ঘোড়ার ডিমের মাছ ভাতা। ডাল রান্না করছি, ডাল ডাল দিয়ে পাতলা মুসুরির ডাল করেছি, ওই ডাল দিয়ে ভাত খাবা। ঠিক আছে ঠিক আছে। মাছ ভাজা চোখ দুটি এরকম কানা হয়েছে, এরকম নাকটা কানা হয়ে যাব। আলার বুড়ি মা, এবার আসো ভাত আনছি। খিদে মরে যাচ্ছে একদম সবকিছু। আবার স্বাদ নাকে গন্ধ পায় যায়, চোখে দেখেন আবার স্বাদ। ওইভাবেই রান্না করছি, আজকে তেল মেল কিছু ছিল না, খালি ডাল ওরম করে থুইছি, খাও খাই নাও, কোনো কথা কবা না বেশি। তোমার আর কষ্ট করতে নেই, ডাল দিয়েই আমি আজকে ভাত খেয়ে নিচ্ছি। থাক, খাওয়া হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু ধোবো। আর যন্ত্রণায় মরে যাই, বুড়িটা যে মরেও না, বুড়িটা মরলেও বাঁচে। আবার যাবে না আমার গর্সা।